ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা আলু আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা পটলকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বীজগুলো ফেলে পাতলা পাতলা করে কেটেছি। এবার দিব 1 কাপ পেঁয়াজ কুচি, বেশ পাতলা করে কুচি করে কেটেছি। এবার এই 3টে উপকরণে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব, বেশ ভালোভাবে মাখবো। আমি এই পটল আলু পকোড়াটাতে আমি জল দেব না, এই সবজিগুলোতে থেকে জল বেরোবে, বেশ ভালোভাবে মাখবো। মাখার পর দেখবেন সবজিগুলো অনেকটা কমে যাবে এবং অনেকটা জলও বেরিয়ে আসবে। সবজিগুলো বেশ ভালোভাবে আমি হাতে মেখে নিলাম এবং দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে এবং নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4 থেকে 5টা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, ½ চামচ আদা রসুন বাটা, ½ চামচ ধনে জিরে গোলমরিচের গুঁড়ো মশলা। সব মশলাটা এক জায়গায় করে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা চালনি নিয়েছি, চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি ছেলে নেব, যেহেতু বেসনে অনেক রকমের ময়লা থাকতে পারে তাই ছেলে নিয়ে দেওয়াটাই খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট দানাগুলো আছে, এইগুলো ফেলে দেব। এবার আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে বেশ ভালো করে চেলে নেব চালনি দিয়ে। ময়দাটাকে চেলে নিচ্ছি চালনি দিয়ে। যে কোনো জিনিস চেলে দেওয়াই ভালো বাইরে থেকে কেনা হলে। এবার সব উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। আমি প্রথমেই বলেছি এই আলু পকোড়াটাতে আমি জল দেব না, জল ছাড়াই মাখবো। সব উপকরণ মাখা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে মাখতে হবে, কত সুন্দর ভাবে মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু পটলে পকোড়াগুলো মিডিয়াম আঁচ করে আমি ভেজে নেব, যেহেতু সবজিগুলো কাঁচা তাই মিডিয়াম আঁচ করে পকোড়াগুলো ভাজতে হবে। হাই আছে ভাজলে পকোড়াগুলো ভিতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে, ভালো লাগবে না। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পর পর আমি পকোড়াগুলো উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কালার দেখে খুব সুন্দর কালার হয়েছে। এইরকম কালার করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এবার আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর আমি উঠিয়ে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে মুখরোচক আলু পটলের পকোড়া। এই পকোড়াটা খেতে খুবই সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যেই করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন।